গোলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নিন আজকের বিশেষ বিশেষ খবরগুলি। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন, যেন এক রাজকীয় অনুভূতি। ঝালদায় জঙ্গলমহল উৎসবে অশ্লীল নৃত্যকে ঘিরে প্রশ্নের মুখে তৃণমূল কংগ্রেস। কাজে খোঁজে গিয়ে ফরেদের কবলে পড়ে ভুটান দেশে আটক পুরুলিয়ার চার শ্রমিক। ধান কেনা বেচার সঙ্গে যুক্ত ফরেদের আটকাতে রাতভর অভিযানে নামলেন বাঁকুড়ার শিমলাপালের বিডিও। পাড়া বিধানসভা অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতে বিজেপির গণ রেপুটেশন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস আয়োজিত জঙ্গলমহল উৎসবে অশ্লীল নৃত্যকে ঘিরে প্রশ্নের মুখে ঝালদা এক নম্বর ব্লকের পুস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেস। রবিবার একদিন ব্যাপী এই উৎসবে চৌড়ল প্রতিযোগিতা, মহিলা ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন হয়। এদিনে অনুষ্ঠানের মধ্যে চলে মহিলা নর্তকীর অশ্লীল নৃত্য, আর এই নৃত্যকে ঘিরে দলের অন্তরে তৈরি হয়েছে ক্ষোভ। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি জগদীশ মাহাতো। পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিষয়টা অশ্লীল যদি কোনো জিনিস সেই মেলাতে হয়ে থাকে তো নিশ্চয়ই এটা দুর্ভাগ্যজনক এবং অপসংস্কৃতি এটা মনে করি। আর বিশেষ করে বলবো, আমি কালকে মেলাতে পৌঁছাতে হয়তো দেরি করেছিলাম, কিন্তু বিষয়টা শুনেছি, কিন্তু এটা অপসংস্কৃতি, কাজেই এটা মোটেই কাম্য নয়। এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের কন্যাশ্রী, রূপশ্রী এরকম প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিশেষ করে উন্নত স্তরে পৌঁছানোর একটা চেষ্টা করছেন, সেই সময় তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই ধরনের মেলাতে দেখানো এটা অপসংস্কৃতি, এবং বিশেষ করে এটাকে মানভূম সংস্কৃতির মধ্যে কোনোভাবেই আসছে না, সেই জন্য এটা ঠিক নয়। অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো, কারণ গতকাল যে মেলাতে আমাদের মাননীয় শান্তিরাম মাহাতো, যিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি উপস্থিত ছিলেন, আমাদের সুশান্ত মাহাতো যিনি পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, উনিও তো সেই সমস্ত আমাদের নেতৃবৃন্দ যেহেতু উপস্থিত ছিলেন, জেলা নেতৃবৃন্দ, পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী তথা আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শান্তিরাম মাহাতো উপস্থিত ছিলেন, আমাদের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি উপস্থিত ছিলেন, আমাদের পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুশান্ত মাহাতো উপস্থিত ছিলেন, কিন্তু ওনাদের আসার আগেই এই অপসংস্কৃতিটা শুনেছি যে বন্ধ করা হয়েছে। কিন্তু যেই হোক, এই আমাদের উৎসব মঞ্চে এরকম হওয়াটা মোটেই কাম্য নয়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির নগ্ন মৃতদেহকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। দাঁতনের সাবরা থেকে সোনাকনিয়া যাওয়ার রাস্তায় সাবরা ব্রিজের কাছে এই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাঁতন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন আটক শ্রমিকদের পরিবার। ঘটনায় ব্যক্তিগত উদ্যোগে আটক শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। ঘটনায়
গ্রামে কর্মসংস্থান নেই, তাই ফড়েদের দেওয়া কাজের টোপে পুরুলিয়া মফস্বল থানার গাড়াফুসর অঞ্চলের কার্তিক মাহাতো, অভিপূর্ণ মাহাতো, কিশোর মাহাতো সহ শান্তিরাম মাহাতো পাড়ি দিয়েছিলেন শিলিগুড়িতে। সেখান থেকে না জানিয়ে ভুটান দেশে নিয়ে যাওয়া হয় পুরুলিয়ার এই চার যুবককে। সেইখানের ভুটানের রাজধানী থিম্পুতে একটি নদীর এলাকায় নির্নিয়মান কাজ করানো হচ্ছে তাদের। অভিযোগ, সেই কাজ তাদের জোর করে করানো হচ্ছে, এমনকি তাদের ফিরতেও দেওয়া হচ্ছে না, মারধরও করা হচ্ছে বলে দাবি করা হয়। গত 8 দিন ধরে বাড়ির পরিবারকে ফোন করে জানায় আটক শ্রমিকেরা। বিষয়টি নিয়ে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ করেন আটক শ্রমিকদের পরিবার। বলেছে শিলিগুড়ির বোনাই বলে নিয়ে গেছে, আমিও বলি না কিছু নাই, আর করতে করে চালান করে লিখে গেছে। কটা ছেলে আপনার? আমার 3টা ছেলে, একটি মেয়ে, একটি দুটা ছেলে। কতদিন আগে গেছে? কতদিন আগে গেছে? এখান থেকে কতদিন আগে গেছে আপনার? কতদিন আগে গেছে? কি বলে গেছে আপনার? কি বললি? আমাকে বলছে কি খাওয়া বস বলছে, এটিন পাতায় বটে, আমি 1 মাস পরেই ঘুরে আসবো বলছে, বেশি দূর লয়ে বলছে। ওই বলে গেলছে ঘরে, আমার খাবার নাই, আর যেতেন শুনেছি আমার বাচ্চাও কাছে নাই, আমিও কাছে নাই, কি করি, কথা পাবো আমি? কথা হয়েছে আপনার স্বামীর সাথে ফোনে? কথা হয়েছে? কথা হয়েছে তো হয়তো এই বলছে, বলছে আমাকে লেগর ব্যবস্থা কর না তো মরে যাব, আমি এই তোমরা তো মরবেই বলছে, আমিও মরে যাব বলছে। সেটা অবশ্যই, যেমন আমাদের এখানে ধরো এই যেমন কার্তিক মাহাতো, কার্তিক মাহাতো একজন গ্রাজুয়েট, বিএ পাস ছাত্র, তাহলে কাজের একটা যথেষ্ট সেই পরিবেশটা আমাদের এখানে নাই। প্লাস যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে, যেমন হয়তো বিভিন্ন কন্ট্রাকচুয়াল থেকে, যে প্রাইমারিতে ধরুন, প্রাইমারিতে পুরুলিয়ার অধিকাংশ ছেলেই বঞ্চিত হয়েছে, লোকাল ছেলে পায়নি অধিকাংশ। দেখুন আজকে প্রাইমারি স্কুলগুলো বাঁকুড়া মেদিনীপুরের লোকে ভরে আছে, পর্যাপ্ত কাজ এখানে পাওয়া না, পর্যাপ্ত কাজ পাওয়া যাচ্ছে না। বলি তো গ্রাজুয়েট যারা, তার কি তাদের বাইরে যাওয়াটার কথাটা আসতেই নেই, এমনি সাধারণ লেবার হয়তো যাতে যাতে বিভিন্ন কলকারখানা যেতে পারে, কিন্তু একজন গ্রাজুয়েট পাস তাকেও বাধ্য হচ্ছে যে এরকম লেবারের কাজ করতে বাধ্য হয়েছে, কারণ সেই কন্ডিশনটা সেই অবস্থাটা নাই রাজ্যে যে যাতে মানুষকে ঠিক মতন কাজ দেওয়া যায়। কোথায় গেছি কাজ করতে? ওই শিলিগুড়ি বলে লেগেছে। তারপর কি হয়েছে? তারপরে তো অন্য কোন দিকে লেগেছে, আটকে রেখেছে। আটকে রেখেছে? আটকায় রেখে যেন কি করেছে, আমরা কি করে জানি। কথা হয়েছে স্বামীর সাথে? নাই ওই। কি নাম স্বামীর? আপনার কি নাম? অভিমন্যু। কথা হয়নি বাড়িতে? কি বলে গেছে? বলছে আমি কাজ করতে যাচ্ছি। আপনারা কি জানাইছেন থানাতে? থানা আমি না যাই উবার আইয়ে। আপনি কি চাইছেন? এখন আমি বলছি যে ঘর যেমন আছে, ব্যাপার হচ্ছে শিলিগুড়ি বলে ভুটান, এই আঘাতে আমার খুব
যন্ত্রণা শুনছি সব ফলে খুব যন্ত্রণা বলছি আমরা খুব তাড়াতাড়ি করো ব্যবস্থা, আমাদের বুড়ো ইয়া লাগছে আঘাত লাগছে আমাদেরও, আঘাতের শেষ নাই আমাদের, আর যত জলদি করবে আমাদের নিয়ে গেলা উচিত, কোনো সময় কাজ না করলে বসে ধাক্কা মুখা করছে হাজার হাজার দিয়ে আনা দিল, কোনো কাজ জানলেও আর অজানা আর ঠান্ডাতে। আপনার ছেলের সাথে ফোনে কথা হয়েছে? আপনার আমার সঙ্গে ছেলের কথা হয়নি, একবার থানাতে গাজারের সঙ্গে গল্প হয়েছে। আপনারা কি থানাতে জানাইছেন? জানাইছি তো, আমরা কোনো কিছু করি নাই, বড়বাবুকে আমরা মহসল থানায় বলেছেন, ইয়া করে এসেছি, লিখিত দিয়েছেন, লিখিত পরামর্শ দিয়েছেন, উনি বলেছেন যে আমি ছেলা তোমাদেরকে মঙ্গলবারে দিব। আচ্ছা, অন্যদিকে আটক শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি ব্যক্তিগত উদ্যোগে নিয়ে আটক শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আটক শ্রমিকদের ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে, তবে কবে ঘরের ছেলে ঘরে ফিরবে সেই দিকে তাকিয়ে আটক শ্রমিকের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, পুরুলিয়া। ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ফরেদের আটকাতে রাত ভোর অভিযানে নামলেন বাঁকুড়ার শিমলাপালের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। শুক্রবার রাতে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তিনি বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপাল নদীঘাটে অভিযান চালিয়ে 6টি ধান বোঝাই লরি আটক করেন। সরকারি সহায়ক মূল্যে চাষীদের কাছ থেকে সমবায় সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ধান কেনার কথা বলা হয়েছে। তারপরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতিদিন চাষীদের কাছ থেকে স্বল্প দামে ধান কিনে নিচ্ছে বলে অভিযোগ। অর্থের প্রয়োজনে অনেক সময় চাষীরাও ওই ফরেদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন, ফলে অনেক সময় চাষীরা তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এ বিষয়ে বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, চাষীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না, তাই এই অভিযান। অ্যাকচুয়ালি ওনারা বিভিন্ন আড়তদার কাছ থেকে ধানটা কালেক্ট করছেন এবং কিছু কিছু চাষিদের কাছ থেকেও নিচ্ছেন, কিন্তু চাষিদেরকে ঠকিয়ে নিচ্ছে। গভর্নমেন্টের যে রেট দেওয়া আছে 1550 টাকা, ওনারা তার চেয়ে অনেক কম দামে কিনছে। এর ফলে হচ্ছে কি, আমাদের গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট এবং টোটাল যে সিস্টেম রয়েছে, রেশনিং ব্যবস্থা রয়েছে, সেটা হ্যাম্পার হয়ে যাবে। সেই জন্যই আমাদের এত রাতে রেট করা, গভর্নমেন্টের প্রকিউরমেন্টকে বাড়ানোর জন্যই আমাদের এই প্রয়াস। হ্যাঁ, তাতে তো কতগুলো গাড়ি এখনো পর্যন্ত আপনারা ধরেছেন? আজকেই আমরা 6টা গাড়ি অলরেডি রেড করে আমরা মিলে ঢুকিয়েছি এবং এরা সারা রাত্রি আজকে চলবে রেড, এবং যাতে সাধারণ মানুষ সুবিধা পায় এবং রেশন সিস্টেম আমাদের পিডিএস সিস্টেম যাতে বজায় থাকে, তার জন্যই আমাদের এই চেষ্টা। এবং আখেরে চাষিদের সুবিধা হবে, চাষিদের লাভ হবে। গভর্নমেন্ট যে রেট দিচ্ছে 1550 টাকা, এতে চাষিরই উপকার হবে না? অনেক চাষি ইতিমধ্যেই কিছু অভিযোগ করছে যে চাষিদের ধান নাকি অনেক মানে বাছাই করে দিচ্ছে, তো সেই বিষয়টা যদি একটু বলেন। এটা মূলত বেশিরভাগ আড়তদারেরই প্রচার, যাতে করে চাষিরা এখানে না আসে, কিন্তু প্রকৃতপক্ষে ধানের কোয়ালিটি অনুযায়ী বাদ যায়। গড়ে 6 কেজি 5 কেজি এবং 7 কেজি পর্যন্ত বাদ যায়, এবং যে ধান অনেক বেশি খারাপ সেগুলোকে আমরা ফেরত দিতে বলি যে নেওয়া যাবে না। সেক্ষেত্রে চাষিরা নিজেরাই জোর করেই দেন, সেক্ষেত্রে হয়তো 10 কেজি 12 কেজি বাদ যায়, কিন্তু সেই ধানগুলো আমরা অলরেডি ফেরত দিতেই বলি। এখানে কি ক্যাম্প হবে ইতিমধ্যে? হ্যাঁ, আমাদের ক্যাম্প চলছে, অলরেডি 2টো CPC চলছে। গাড়িতে কি আছে? বীজ ধান। কোথায় যাবে এটা? সিউড়ি। আপনি কি জানেন যে গাড়িটা কে আটকেছে আপনাকে? হ্যাঁ, কে আটকেছে? বিডিও স্যার। কোথাকার? শিমলাপাল। তো কি উনি কি বলছেন? কি উনি কি বলছেন, কি বলতে চাইছেন? উনি বলছেন মিলে খালি করতে হবে আর কি। কেন আপনারা মিলে দিচ্ছেন না কেন সরকারিভাবে? আমরা কি করে জানবো বলুন।
মানে এটা কি চাষিদের কাছ থেকে নিয়ে আসছেন না? চাষিদের কাছ থেকে আসছে না, কোনো দোকানদারের কাছ থেকে? না না না, চাষিদের কাছ থেকে আমরা করি। কোন কোন চাষি লিস্ট আছে আপনার কাছে? লিস্ট ওই নাম্বার আছে, ওই চালানে যে নাম্বার আছে না? একটা চাষির ধান না? না একটা চাষির না, এটা তিনটা চারটা চাষির আছে। পাড়া বিধানসভার অন্তর্গত বিজেপির দুবরা অঞ্চল কমিটির পক্ষ থেকে সোমবার দুবরা গ্রাম পঞ্চায়েতে প্রায় 200 জন বিজেপি কর্মী সাত দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন দেয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সদস্য অনুপ শর্মা, ব্লক কমিটির সম্পাদক তপন মাহাতো, বৃন্দাবন মণ্ডল, মনোজ মণ্ডল সহ প্রমুখেরা। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এলাকার নেতা সুশীল পাণ্ডে সহ একাধিক কর্মী। মারমুখী জনতার হাত থেকে এক বিষাক্ত সাপকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিল এক প্রাথমিক শিক্ষক। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বান্দোয়ানের আক্র হাই স্কুল এলাকার জাপটনি গ্রামের অদূরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি গোখ্র জাতীয় বিষাক্ত সাপ দেখতে পেয়ে উত্তেজিত জনতা সাপটিকে মারার চেষ্টা চালায়। সেই সময় স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক বসন্ত মাহাতো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে ছেড়ে দেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন এই ঘটনায় স্থানীয় বনদপ্তরকে ঠুটো জগন্নাথের ভূমিকায় দেখা যায়। বিভিন্ন ধরনের কেনা বেচা হয়, কিন্তু এই ধরনের বিশ্বস্ত প্রতিষ্ঠান সেভাবে ছিল না। যত ফ্যাসিলিটি ডেভেলপ করা যায় ততই বিজনেস ডেভেলপ করবে, এবং বিজনেস ডেভেলপ করার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান হবে এবং মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, এইটাই লক্ষ্য। অর্থাৎ আমরা সকলেই চাই যে সমস্ত রকম ফ্যাসিলিটি যেন মানুষ আমাদের শহর থেকেই পেতে পারে, এই জাতীয় কাজগুলো আমাদের করার জন্য উদ্যোগ নিতে হবে। যারা বলছেন তাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। প্রবীর সিনহাকে আন্তরিক ধন্যবাদ।
তিনি এরকম একটি উদ্যোগ নিয়েছেন। এবং আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে বহু মানুষ আছে, বহু মানুষ বলতে এখনো আমি তো মনে করি যে মানে নতুন গাড়ি কেনার সংখ্যার থেকে পুরনো গাড়ি কেনার সংখ্যা মানুষটাই কিন্তু এখনো অনেক বেশি। আমি যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুন গাড়ি কেনা যত সংখ্যক মানুষ নতুন গাড়ি কেনে, পুরনো গাড়ি তার থেকেও বেশি সংখ্যক মানুষ কিনে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা পুরনো গাড়ি কিনতে গিয়ে ভুগছেন, এই জায়গাটা কিন্তু একটা এই বিশ্বাসের জায়গাটা কিন্তু পাওয়া যায় না। এখানে যদি একটি সেই জাতীয় প্রতিষ্ঠান যার মধ্যে হয়তো তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে বা তিনি অন্তত ভুগবেন না এই জায়গা যখনই তৈরি হবে, তখনই বিজনেস আরো ভালোভাবে ডেভেলপ করতে পারে। এখনো বহু মানুষ কিন্তু পুরনো গাড়ি কেনে, তাদের পক্ষে সুবিধা হবে এবং আরো বেশি করে মানুষ যাতে করে এই যে আজকে মানুষের অর্থনীতি অনেকটা ডেভেলপ করেছে, মানুষের অর্থনীতি আজকে অনেক ডেভেলপ করেছে। যেটা বলতে চাই সেটা হচ্ছে নতুন নতুন কনসেপ্ট দেখলে মনটা একটু ভালো লাগে। পুরুলিয়াতে গাড়ি কেনা বেচা হয় না তা বলবো না, পুরুলিয়াতে জমি কেনা বেচা হয় না তা বলবো না, কিন্তু একটা অফিসিয়াল ঢঙ্গে কেনা বেচা যেটা হয় তার একটা আলাদা গুরুত্ব আছে। যেমন জমি কেনা বেচা যখন হয় তখন ওটাকে অফিসিয়ালি যেটা রয়েছে রিয়েল এস্টেট এজেন্ট বলা হয়। গাড়ি কেনা বেচা হয় দালালের মাধ্যমে, সেটা অন্য জিনিস, কিন্তু একটা রিলায়েবল প্রতিষ্ঠান থেকে যদি গাড়ি কেনা বেচা হয় তার একটা ইম্পর্টেন্স আলাদা। আমি বাইরে যখন বলেছিলাম তখন জিজ্ঞেস করছিলাম আমার বন্ধুকে যে কেনা বেচার ব্যাপারটা না হয় ঠিক আছে, পয়সা দিলাম কিনলাম সেটা ঠিক আছে, কিন্তু কাগজপত্র তৈরি করা ইত্যাদি যেসব ব্যাপার স্যাপারগুলো আছে বলে সব আমরা করে দেবো। তো এই যে কনসেপ্ট পুরুলিয়াতে চালু হলো এই জন্যে আমার পরিচয়টা নবেন্দু দিল যে পুরুলিয়া প্রিন্সিপালটির চেয়ারম্যান, তা আমি পুরুলিয়া পৌরসভা থেকে পুরুলিয়াতে নতুন কনসেপ্ট আনার জন্য মাননীয় প্রবীণবাবুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক, এই জেলার মাটির মানুষ মাননীয় শান্তিরাম মাহাতো আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী যুব নেতা আমাদের সুশান্ত মাহাতো এবং আপনারা সবাই সকলেই উপস্থিত আছেন। আসছি আবহাওয়া জনিত খবর, রোদ মেঘ বৃষ্টি, এই বিভাগে জেনে নেব দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ এবং আগামী চব্বিশ ঘন্টায় থাকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 66%, আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার আপনিও হতে পারেন রিপোর্টার, এমন কোন ঘটনা দৃশ্য যা আপনার মতে খবর হতে পারে, মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের নাম্বার 9564430003। আপনার পাঠানো খবর আমরা দেখাবো জঙ্গলমহল নিউজের পর্দায়। এরপর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান বলো জঙ্গলমহল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরো একবার শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। ঝালদায় জঙ্গলমহল উৎসবে অশ্লীল নৃত্যকে ঘিরে প্রশ্নের মুখে তৃণমূল কংগ্রেস, কাজের খোঁজে গিয়ে ফরেদের কবলে পড়ে ভুটান দেশে আটক পুরুলিয়ার চার শ্রমিক, ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ফরেদের আটকাতে রাতভর অভিযানে নামলেন বাঁকুড়ার শিমলাপালের বিডিও, পাড়া বিধানসভা অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতে বিজেপির গণ রেপুটেশন। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই, আপনারা দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সারাদিন নমস্কার।